ওয়েলকাম টু বাঙালি ঘটি। সবাই কেমন আছেন? আজকাল দেখছেন তো আমার ব্লগ আমার ছেলে স্টার্ট করছে। এই দেখুন সবাই এখন ব্লগ দেখতে বসেছে। কি সবাই কি বেবি তুমি মামমামের ব্লগ দেখছো? কি দিয়েছে মানে মামমা মামমামের ব্লগ দেখছো? বলো তো আমি বেবি বাবু মা সবাই যাচ্ছি। চলুন যাওয়া যাক মামার বাড়ি। মামমামের ব্লগ দেখা হয়ে গেছে। এখন এই যে এই গাড়িটা এখানেই ছিল, এটা নিয়ে যাইনি, তো এই দেখতে পেয়েছে, এই তাই দাদার সাথে এখন গাড়ি চড়তে বসেছে। ওটা বের করে দিতে বলছে। দুপুর থেকে না একটু কাজ ছিল জানেন তো, সেই জন্য আর ওই ভিডিওটা শ্যুট করা হয়নি, তাই আপনাদের আর দুপুরের কিছুই দেখাতে পাচ্ছি না। এই বিকেলবেলা ছেলে এখন দিদিভাইদের সাথে দেখুন ঘুরতে বেরিয়েছে। কই যাচ্ছ? দেখ 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 কি করছে দেখ। এই এই গাড়ি আসছে, গাড়ি আসছে গুব্বু। ওই দেখ শুধু মানে হাড়ি ভাঙা যেমন খেলে। ওই দেখ আরে খই যাচ্ছ, স্ট্রেট স্ট্রেট ওদিকে না এদিকে সোজা স্ট্রেট স্ট্রেট। আজ আপনাদের একটা নতুন রেসিপি আমি শেখাবো, মানে অ্যাকচুয়ালি আমি শেখাবো না, মা বানাচ্ছে সেটাই দেখাবো। এই দেখুন এটা তো ছোলার ডাল, আর এইদিকে আপনার আছে এই নারকেল। এই ছোলার ডাল আর নারকেল দিয়ে এত ভালো একটা মিষ্টি হয় না, মানে মা এত ভালোই মিষ্টিটা বানাতে পারে। অনেক দিন পর আবার এই মিষ্টিটা বানাচ্ছে, কারণ আমরা তো ওই ব্যাঙ্গালোর বললাম যে ব্যাক করছি, তো আমাদের সাথে ওই মিষ্টিটা পাঠাবে। এই দেখুন নারকেলটা একদম ভালো করে পেস্ট করে নিয়েছে, আর এইদিকে এই ছোলার ডালটাও পুরো একদম পেস্ট করে নিয়েছে। এরপরে চলুন বাকি স্টেপগুলো দেখাচ্ছি। এখন ওই যে ছোলার ডাল আর এই দেখুন নারকেল, এই যে দুটো পেস্ট বানানো হয়েছে ওটাকে একসাথে মেশানো হবে। এটাই কিন্তু মেন কাজ, মানে এইভাবে মেশানোর পরেও এটাকে, চলুন দেখাচ্ছি পরপর, এখনই বলছি না, দেখতে থাকুন আপনারা। এবারে এই দেখুন এই চিনি মেশানো হচ্ছে, যেহেতু মিষ্টি তো সেই জন্য চিনির পরিমাণটা কিন্তু বেশ অনেকটা থাকবে। এটা কি বানাচ্ছ? নাড়ু বানাচ্ছি। কিসের নাড়ু? নারকেল আর ডালের নাড়ু, ছোলার ডাল। আচ্ছা এটা কিন্তু মাখার টাইমে না একটু এলাচও মেশানো হয়েছে, চিনি থাকার জন্য দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। এবারে এটাকে কিন্তু লো ফ্লেমে কিছুক্ষণ এটা নাড়াতে হবে, মানে যতক্ষণ না এটা তো একদম মানে আপনার পুরো জল জল টাইপের হয়ে গেছে চিনির জন্য, তো সেটাকে পুরো আপনার শুকিয়ে নিতে হবে, নাহলে ওই মিষ্টিটা বানানো যাবে না। তো এটাই হচ্ছে যে সবচেয়ে ডিফিকাল্ট কাজ, মানে হাত ব্যথা হয়ে যায়, মানে একার জন্য তো করাই যায় না, অ্যাটলিস্ট আর একজন না থাকলে এই এত না মানে টাইম ধরে এটাকে নাড়াতে হয় না, তো পুরো হাত ব্যথা হয়ে যায়। এই যে দেখুন এই শুকিয়ে শুকিয়ে আসছে, এবারে এটাকে নামিয়ে তারপরে মিষ্টিটা বানানো হবে। এই যে সবাই মিলে এখন এটা ঘি বাটিতে, এটা ঘি, ঘি দিয়ে এইবারে সবই মিষ্টি বানাতে বসেছে। এটাকে যদি, এটা কিন্তু বেশিক্ষণ খোলা রাখা যাবে না বা হাওয়ার মধ্যে এটা বানালে চলবে না, কিন্তু সাথে সাথে পুরো কাঠের মতো শক্ত হয়ে যাবে জানেন তো, মানে ভীষণ ডিফিকাল্ট এই সব মিষ্টি টিষ্টি বাড়িতে বানানো, তাই জন্য একসাথে তিন চারজন বসে গেছে, তো সব মিলে এই মিষ্টি বানানো হচ্ছে। ভালো খেতে হয় না এই মিষ্টিটা, উপকরণ কিন্তু খুব সামান্য, মানে দেখলেনই তো, কিন্তু এই যে মানে প্রসেসটা তৈরি করার এটা ভীষণ ডিফিকাল্ট, ভীষণই ডিফিকাল্ট একটা কাজ।
এই যে মিষ্টিটা রেডি হয়ে গেছে। আসলে তিন চারজন মিলে করেছে তো ওই জন্য দেখুন সাইজগুলো একটু ছোট বড় হয়ে গেছে। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।